তো বাবা যেটা বলেছিল যে এই তুই সেকেন্ড ইয়ারে রয়েছিস, ফোর্থ ইয়ার অবধি তোর ভাত কাপড়ের টাকা আমি দেব, তারপর থেকে তোর ভাতটাও নিজের পয়সায় চড়াতে হবে। আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে, তখন বলেছিল এত ইজিলি বলছিস, এই আমাদের বাড়ির সামনে বিগ বাজার আছে একটা, বলেছে কাউকে ছোট করছি না, বলেছিল যে ওই বিগ বাজারে গিয়ে তুই 5-6 হাজার টাকার চাকরি মিলিনি আমার কথা। তো সেইখান থেকে দাঁড়িয়ে যখন বাবা দেখতো যে আমি সত্যি গেটের জন্য পড়াশোনা শুরু করেছি, সেই বাবাই কিন্তু আমার সাথে প্লেসমেন্টের দিন গিয়ে সারা দিন বাইরে দাঁড়িয়ে থাকতো যে ছেলে কেমন করলো না করলো, তারপরে যখন এসে বললাম পেয়ে গেছি তার মুখেই হাসিটা দেখেছিলাম। আমি এসে গেছি সেই বিশেষ ব্যক্তিটির বাড়িতে, আমার দাদা কাম বন্ধু সুলভ দাদা বলা যেতে পারে, তো কলেজ সিনিয়র গৌরবদার বাড়িতে, তো যিনি গেটে 81 র্যাঙ্ক করেছেন অল ইন্ডিয়া গেটে। তো র্যাঙ্কটা শুনতে সুন্দর লাগছে, কিন্তু উনি যে আপস অ্যান্ড ডাউনসগুলো থেকে এসছেন সেটা আমরা নিজে চোখে দেখেছেন। যে মানুষটা এক সময় 5.9 সিজিপিএ পেয়েছিল সে গেটে 81 র্যাঙ্ক করছে। অ্যান্ড আপনি কিছু বলতে চান? আপনি কিছু বলতে চান? হ্যাঁ, অনেক কথাই বলতে চাই। তুই যে ইন্ট্রোটা দিলি তার মধ্যে ডিপ্রেশনের একটা মেনশন ছিল। ডিপ্রেশন কথাটা আমার বুঝতে খুব প্রবলেম হয়, কারণ সত্যি কথা বলতে গেলে ডিপ্রেস কখনোই হইনি, অনেক বাজে টাইম দিয়েই গেছি। আমার এই সাথী আমার সারাক্ষণ পাশে ছিল, এটা না থাকলে আমার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার যে কি হতো আমি জানি না। আচ্ছা, আপনি হচ্ছে আমার ইন্সপিরেশন। আপনি আপনার এই ল্যাপটপটির ব্যাপারে একটু বর্ণনা করুন, যে ল্যাপটপটি ইতিহাস তো আমরা জানি, তো আপনি ল্যাপটপের ইতিহাস একটু বললে লোকের ইন্টারেস্টিং লাগতো ব্যাপারটা। অনেকবারই এই ল্যাপটপ হাসপাতালে গেছে, মাঝে মাঝে কোমায়ও গেছে, কোমায় যেত ও আর কষ্ট হতো আমার। ঠিক আছে, তো যেটা সবার কোয়েশ্চেন, মানে এখন আমাকে যারা চেনে পরিচিত তারা যে কোয়েশ্চেনটা আমাকে করে যে ও কোথায় পড়াশোনাটা করেছিল, তো সেটা আগে জিজ্ঞেস করে নিই। তো গৌরব দা, আপনি কোন গেট একাডেমি থেকে পড়াশোনা করেছিলেন? আমি জিডিজি একাডেমি থেকে পড়াশোনা করেছি। জিডিজি একাডেমির ফুল ফর্মটা বলুন। গৌরবদিত্ত। গৌরবদিত্ত ঘোষ একাডেমি। বেসিক্যালি আমি বাড়িতেই পড়েছি। আচ্ছা, তো এইটা নিয়ে একটা ভালো একটা ইনসিডেন্ট আছে, ফানি ইনসিডেন্ট জিডিজি একাডেমি নিয়ে, সেটা একটু বললে ভালো হয়। সেটা কিছুই না, কলেজের বাইরে চায়ের দোকানে একদিন চা খাচ্ছি বিস্কুট নিয়ে, হঠাৎ করে জিজ্ঞেস করলো, আমিও মজা করে বললাম যে আমি জিডিজি ইনস্টিটিউশন থেকে পড়ি। তো বললো ওখানে ভালো পড়ায় রে একটা মেয়ে, সিরিয়াসলি মানে কে ছিল আমার ঠিক মনে নেই। কোথায় ছিলে, মানে কতটা ডাউন ছিল পড়াশোনার ক্ষেত্রে? এগেন 5.9 না, 5.89। 5.8 আরও কমে গেল, আরও কমে গেল। তো এখানে ব্যাপারটা হলো যে অ্যাজ ইউজুয়াল 10 অবধি পড়াশোনায় সেরকম চাপ ছিল না, ভালোই পারফর্ম করতাম। 12-এর মাঝখানে গিয়ে আমার প্রবলেমটা হয়ে গেলো যে আমি চেসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেলাম। তো সারাক্ষণ চেস খেলতাম, ইভেন এক্সামের আগে একটা 10 মিনিটের ম্যাচ খেলছি, 10 মিনিটের ম্যাচটায় আমি হেরে গেলাম যে না আরেকটা জিততে হবে, এবার পরেরটাই জিতলাম, তখন ভাবলাম বাহ কী সুন্দর লাগলো জিতে আরেকটা খেলি। এই করতে করতে অনেকটা টাইম এই করেই আমি কাটিয়ে দিতাম। এই করতে গিয়ে আমার 12-এর রেজাল্টটা কম্পারেটিভলি বাজে হলো, খুব বাজে হয়েছে এমনও না, বাট কম্পারেটিভলি বাজে হয়ে গেলো। ওই আমার বন্ধুরা আমাকে চিনত যে আমি ম্যাথস নিয়ে খুব ভালো, সেখানে আমার 12-এর যে মার্কসটা আসলো সেখানে ম্যাথসটাই সবচেয়ে কম মার্কস, আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে র্যাঙ্কটা আসলো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে র্যাঙ্কের থ্রু দিয়ে আমার UEM কলকাতায় কম্পিউটার সায়েন্স দিয়ে আমি সিটটা পেলাম। অ্যাকচুয়ালি আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমসও কিছু স্টার্ট হয়েছিল, বাবার বিজনেস ছিল, তো সেই বিজনেসটা আমি যখন 5-6-এ পড়ি তখন থেকে এত ডাউন যাওয়া শুরু হয়ে গেছিলো যে এমনও দিন গেছে বাড়িতে দুপুরবেলা ভাত ছড়ানোর জন্য ভাত নেই, বাইরে থেকে কিছু কিনে আনার জন্য 10 টাকা ক্যাশ নেই, এরম এরম দিনও গেছে। আমাকে মাসির বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিলো, বলেছিলো যে যা মাসির বাড়ি থেকে ঘুরে আয়, কিন্তু এটা আমি পরে গিয়ে জানতে পেরেছিলাম সেদিনকে দুপুরবেলা কিছু খাওয়ার ছিল। প্রথম সেমিস্টার গেল কোনো মতে ওই পরীক্ষার আগের দিন পড়াশোনা করে। হ্যাঁ, এটা ফেসবুকে অনেকেই মিম দেখতে পারে যে ইঞ্জিনিয়ার্সরা তো পরীক্ষার আগের দিনই পড়ে, তো আমি ওরমই পড়েছিলাম। হ্যাঁ, এতে পাশ করা যায়, এখনও অবধি লাইফে একটাও সাপ্লি খাইনি, পাশ করা যায়, কিন্তু ওই পাশই, মানে শেখার কিছু থাকে না। ইঞ্জিনিয়ারিং কোর্সটা ইজ নট দ্যাট টাফ ইন দ্য বিটেক লেভেল, তো ওই এক সপ্তাহ আগে থেকে পড়ে পাশ করে দেওয়া যায়, ঠিকঠাক মার্কসও চলে আসবে, কিন্তু
যদি রেজাল্টও যেদিন পেলে সেদিনকে মনে হলো 8.5 সিজিপিএ চলে এসছে, তখনও যদি জিজ্ঞেস করা হয় যে আমি কতটা জানি, এই তো 8 পেয়ে গেলাম, আমি কতটা জানি এই সাবজেক্টসগুলো, তাহলে ভেতর থেকেই আনসার আসে যে না অ্যাকচুয়ালি পাশ করার জন্যই পড়েছিলাম, আমি জানি না, এখন আমি ভুলে গেছি। বাট হ্যাঁ, একটা ডেইলির জায়গায় আমি বলবো অন আ রেগুলার বেসিস দরকার আছে। মানে আজকে যদি আমার পড়াটা না হয়, অ্যাটলিস্ট এটা যেন মাথায় থাকে যে আজকের একটু পড়াটা রয়ে গেল, ওটা যেন কালকে একটু কভার করে নিই, অ্যাটলিস্ট একটু আমি যেন এগিয়ে রাখি। তো আরেকটা যেটা জিনিস জিজ্ঞেস করার, যে এখন সবথেকে বড় কনফ্লিক্ট যেটা হয়, স্টার্ট আপ বাসটা খুব চলছে ইন্ডিয়া প্লাস কলকাতাতে, তো সেক্ষেত্রে আপনারা জানলে হয়তো অবাক হবেন যে গৌরবদীপ্ত ঘোষেরও একটা স্টার্ট আপ লাইফ ছিল, সেটা সুদীর্ঘই ছিল, প্রায় 3 বছরের ছিল, ঠিক আছে। তো সেটা নিয়ে যাদের কনফিউশনটা হয় যে হায়ার স্টাডিজ না স্টার্ট আপ, তো স্টার্ট আপের কীড়াটা কী করে মাথার থেকে বার করে বা বার না করে কী আন্ডারস্ট্যান্ডিং নিয়ে গৌরবদা পড়াশোনাটা শুরু করলো সেটা জিজ্ঞেস করি। গৌরবদা, তোমার স্টার্ট আপ স্টোরিটা একটু বলো, মানে কী হবে কী হলো। যেটা তুই বললি যে স্টার্ট আপ স্টোরিটা কী করে মাথা থেকে বার করবো, বার করার দরকার নেই। আমি বলবো যে আমি এই জিনিসটা এক্সপ্লোর করে দেখেছি, আই উইল রেকমেন্ড অল অফ ইউ টু ডু দ্যাট। অ্যাটলিস্ট নিজে না করলেও অ্যাটলিস্ট ইন্টার্নশিপ হোক কি তোমার কলেজের সিনিয়র্সরা যদি কোনো স্টার্ট আপে থাকে, ওখানে গিয়ে একটু দেখলে, একটা হাসি মজার এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে একটা কাজ করলে, দিস উইল হেল্প ইউ ইন দ্য ফিউচার অ্যাজ ওয়েল। যদি স্টার্ট আপ দাঁড়িয়ে যায় দেন ইজ ভেরি গুড, বাট দ্য চান্সেস আর যে আউট অফ 1000 খালি একটা স্টার্ট আপই দাঁড়ায়, যে 999খানা বন্ধ হয়ে যায়, সেখানে অ্যাটলিস্ট যারা কাজ করছে তারা মজা নিয়ে কাজ করছে, নিজের ডেডিকেশন নিয়ে কাজ করছে, কেউ তাদেরকে প্রেশার করছে না, তাও তারা অ্যাটলিস্ট কাজ করার জন্য এনথুজিয়াজমটা পাচ্ছে। এতে কী হয় যে জেনুইনলি কিছু কাজ শেখা যায়, যে কীভাবে হ্যান্ডেল করতে হয় প্রেশার্স, কীভাবে টিম ওয়ার্ক করতে হয়, কীভাবে খারাপ টাইমে নিজে এগিয়ে এসে লিড করতে হয়, এইগুলো সবাই শিখতে পারবে। সো আই উইল রেকমেন্ড এভরি ওয়ান অফ ইউ টু এক্সপ্লোর দ্যাট টেরিটরি। একদম শর্টে বলতে গেলে, আমার স্কুল লাইফের দুজন সিনিয়র ছিল, সায়ন চাপুই অ্যান্ড প্রতীক দত্তা, তো তাদের মধ্যে স্টার্ট আপ ক্রিয়াটা খুব ছোটোবেলা থেকে ছিল। আমি যখন ফার্স্ট ইয়ারে গেলাম তখন তারাই আমায় বললো যে, তাদের সঙ্গে আমার বেশ ভালো একটা র্যাপোর্ট তৈরি হয়ে গেছিলো, তারাই বললো যে চ একটা জিনিস করি একসাথে। আই সেড ওকে লেটস ডু দ্যাট। তখন পড়াশোনা এতটা করছিলাম না, চাপ নিইনি নিজের ওপর, লেটস ডু দ্যাট হোয়াট এভার ইউ সে। তো যেটা হলো, একটা অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করা হলো, ওখানে লোকে নিজের আর্টিকেলস জমা দিত, ফেসবুকে আমরা বিভিন্ন পোস্ট শেয়ার করতাম। উই স্টার্টেড অ্যাজ আ টিম অফ 3, উই ওয়েন্ট অ্যাজ হাই অ্যাজ 50-60, আই গেস 60, রাইট? অ্যান্ড কোইনসিডেন্টলি বা মানে লাকিলি, সেই স্টার্ট আপের পার্ট আমিও ছিলাম, রাদার আছি এখনও খানিকটা। তো যাই হোক, সেই গল্প অন্য একদিন আসা যাবে। তো এখন যেটা জিজ্ঞেস করবো, যে 5.89 জিপিএ একটা প্রাইভেট কলেজে খুবই বাজে, এখন সেই ফেজটাতে অনেকেই যাচ্ছে, যে এরকম একটা সময় নিজেকে ডাউট হয় যে আমি কী করবো, প্যারেন্টসদের হোপ অনেক কিছু থাকে, তো সেই ফেজটা দিয়ে অনেকেই যাচ্ছে, আমাদের আমাদের এজের বা গৌরবদের এজেরও অনেকেই যাচ্ছে এখন। তো সেই এরকম একটা জায়গার থেকে কোন জিনিসটা গৌরবদাকে মোটিভেট করলো যে না আমিও পারবো, তো সেই ব্যাপারটা একটু শুনবো। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। যেটা হলো, থার্ড সেমিস্টারে আই গট 5.89, যখন দেখলাম আমার প্রত্যেকটা ফ্রেন্ড তারা 7 পাচ্ছে, 8 পাচ্ছে, সেখানে আই গট 5.89। আর সৌভিকও যেটা বললো যে একটা প্রাইভেট কলেজ, দ্যাট অলসো ম্যাটার্স, কারণ প্রাইভেট কলেজে যেই টিচার পড়াচ্ছে সেই টিচারই কোয়েশ্চেন সেট করছে, সেই টিচারই খাতা দেখছে, সো এখানে চান্সেস আর হাই দ্যাট ইউ উইল স্কোর হায়ার কম্পেয়ার টু এনি গভর্নমেন্ট কলেজেস অর সামথিং লাইক দ্যাট। বাট স্টিল আই গট 5.89। আমি বাড়িতে এসে বললাম যে আই গট 5.89 অ্যান্ড দ্য আদার্স গট লোয়ার দেন মি। ওই মিথ্যা কথাটা আমাকে বলতে হয়েছিলো যে বাকিরাও কম পেয়েছে তাই আমিও কম পেয়েছি, বাট অ্যাকচুয়ালি বাকিরা কম পাইনি, আমি জানতাম আমি কোথায় রয়েছি। তো তখন আমি একটা এস্কেপ খোঁজার চেষ্টা করলাম, যে আমি জানি আমি প্লেসমেন্ট পাবো না, তো আমাকে এখন নেক্সট অপশন দিই হায়ার স্টাডিজ। তখন আমি দ্য গ্রেট টিম রদ্রার থেকে, রবীন্দ্রবাবু রেগুলার ইউটিউবে জেনারেল ভিডিওস বলে একটা সেকশন আছে, একটা প্লেলিস্ট আছে, সেখানে গেলাম গেটের ব্যাপারে জানার জন্য। তো ওখান দিয়ে শুরু হলো, জাস্ট অ্যাজ অ্যান এস্কেপ,
যে আমাকে হায়ার স্টাডিজ গেলে হয়তো প্লেসমেন্টস আমার না হলেও চলবে, বাড়িতে কোনো মতে গল্প দিয়ে দেবো যে আমার কলেজে আমাকে প্লেসমেন্ট দিতে পারেনি, বেশি লোক প্লেসমেন্ট পাইনি, তাই আমিও পাইনি, তাই আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি হায়ার স্টাডিজের জন্য যাবো। আমাদের কলেজ যার ব্যাপারে বলছিলাম এতক্ষণ যে কীরম প্লেসমেন্ট দেবে না দেবে, ফার্স্ট কোম্পানি আসলো, সেই ফার্স্ট কোম্পানিতেই আমি জব পেয়ে গেলাম। সো যেখানে ভাবছিলাম যে গেট পড়া শুরু করেছিলাম যে আমি জব পাবো না, তাই কিছু করতে হবে, হায়ার স্টাডিজের জন্য এগোতে হবে, সেখানে ফার্স্ট কোম্পানিতে আমি জব পেলাম। আর এখন দেখেও ভালো লাগে, আমার যত ফ্রেন্ডসরা রয়েছে তারা সবাই এক এক করে প্লেসড হয়ে যাচ্ছে, বিকজ সেই কলেজ যাকে আমরা এত ডাউট করেছিলাম তারা একের পর এক কোম্পানিজ এখন নিয়েই আসছে। মাথায় এইসব আসতে শুরু করলো, আই অলরেডি হ্যাভ আ জব, দিস ইজ দ্য টাইম স্টুডেন্টস হু আর প্লেসড দে স্টার্ট এনজয়িং দেয়ার লাইফ বিকজ দিস ইজ দ্য লাস্ট ইয়ার অফ দেয়ার কলেজ। এরকম মাথায় এসেছিলো যে এখন সত্যি কথা দেখেই তো নিলাম 20% মার্কস আসছে মক টেস্টে, দেড় মাসে আর কী করবো, 20-40 করবো, তার বেশি তো হবে না। সো ওই আইআইটির যে স্বপ্নটা দেখেছিলাম ওটা হচ্ছে। আমার তখন সেলফ মোটিভেশনটাই অ্যাকচুয়ালি আমায় হেল্প করেছিল যে এই ভুলভাল থটগুলোকে মাথা থেকে একটু টাইম দিই, বেরিয়ে যেতে দিই, তারপরে আবার নয় বসি, ঠিক আছে পড়তে বসি না, এক ঘন্টা পড়ি তারপরে উঠে যাবো, ঠিক আছে হচ্ছে না হচ্ছে না, এক ঘন্টা পড়ি উঠে যাবো। এই পড়তে 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 দেখলাম আমার মার্কস ইম্প্রুভ করছে মক টেস্টে, এই পড়তে 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 তারপরে যখন এক্সাম দিয়ে বাড়ি ফিরলাম তখন মনে হয়েছিল যে না খুবই বাজে এক্সাম চলে গেল। সেই দিন তোর সাথেও দেখা হয়েছিল, আমি পুরো বুক গোমড়া করে এরকমভাবে বসেছিলাম। তো এখন যেটা জিজ্ঞেস করবো যে যে মানুষটি গৌরবদাকে ইন্সপায়ার করেছিল রবীন্দ্রবাবু রাঘুলা, গৌরবদা যখন তাকে মেল না মেসেজ করেছিল, মেল করলো ফর থ্যাংক ইউ মেল যে হেল্প করার জন্য এরকম একটা র্যাঙ্কের জন্য, তখন তিনি তাকে ইনভাইট করলেন হায়দ্রাবাদে উইথ অল দ্য ট্রাভেল অ্যান্ড অ্যাকোমোডেশন এক্সপেন্স। তো সেই এক্সপিরিয়েন্সটা গৌরবের সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম ওর কথা শুনে আমার থ্রিলিং লাগছিল, তো সেটা তুমি যদি একটু বলতে পারো শর্টে যে কেমন ছিল এক্সপিরিয়েন্সটা অ্যান্ড কী কী হলো। রবি স্যারের ব্যাপারে আমি শুরু করলে হয়তো তোর মেমোরি কার্ডে জায়গা কম হবে। হ্যাঁ শর্টে যখন 81 র্যাঙ্ক আসলো অল ইন্ডিয়াতে, টোটাল পরীক্ষা দিয়েছে হচ্ছে 99,932, তার মধ্যে 81 র্যাঙ্ক, দ্যাট ওয়াজ ওয়ান এক্সপিরিয়েন্স। বাট যখন স্যারকে মেল করলাম যে স্যার থ্যাংক ইউ, এই আপনি না হলে হয়তো এটা হতো না, এই স্বপ্নটা দেখানোর জন্য, যখন ওখান থেকে ফোন আসলো যে আমরা 30th March থেকে 1st April ফেলিসিটেশন প্রোগ্রামটা করছি, ইউ উইল বি গেটিং আ চান্স টু মিট স্যার, বিলিভ মি দ্যাট ওয়াজ দ্য বেস্ট মোমেন্ট। 2019 এই কদিন আগে যখন যেই মানুষটা আমাকে ইন্সপায়ার করেছিল ওই ছোট্ট একটা রেক্ট্যাঙ্গুলার স্ক্রিনের মধ্যে থেকে, তাকে যখন সামনে হেঁটে আসতে দেখলাম গায়ে কাটা দিল, তারপরে যখন তার কাছে গেলাম গিয়ে একটাই কথা বললাম, স্যার আই নেভার থট আই উইল বি শেয়ারিং দ্য সেম স্টেজ। আমার যে কোনো বন্ধুকে জিজ্ঞেস করলে জানতে পারবে আমার কখনোই স্টেজ ফ্রাইট ছিল না, স্টেজের মধ্যে খুব কনফিডেন্টলি আমি কথা বলতাম যত অডিয়েন্স দিয়ে দেবে আমার সামনে, আই নেভার হ্যাড দ্যাট। ওই 100 জনের রুম আর স্যার পাশে দাঁড়িয়ে আমার গলা কেঁপে গেছে, পুরো কাঁপতে কাঁপতেই আমার ছোট একটা স্টোরি বললাম, স্যারকে থ্যাংক ইউ বললাম। এখন যেটা জিজ্ঞেস করবো গৌরবদাকে যে হাউ ডিড কলেজ হেল্প ইউ ফর ফাইন্ডিং আ জব অর ইন কেস অফ গেট। কলেজের একটা বিশাল পার্ট, মানে আমি এটা বলি যেদিনকে জব পেয়েছিলাম আমি সেদিনকে আমার সব কাছের জুনিয়র্সদের একটাই কথা বলেছিলাম, শোন আমাদের কোনো সিনিয়র্স ছিল না, আমরা জানতাম না কী হবে না হবে, বাট আমরা আজকে তোদেরকে একটা কথা বলছি, কলেজ তোদের কোম্পানি জেনে দেবে, ডোন্ট ইভেন ওয়ারি অ্যাবাউট ইট, জাস্ট নিজের পড়াশোনাটা মন দিয়ে কর, সিনসিয়ারলি কর, যে অ্যাটলিস্ট যেটা পড়ছিস সেটা পড়ার জন্য পড়ছিস, পাস করার জন্য। দেখেছিলাম প্যারেন্টসদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন থাকে এটা, মানে বুঝতে হবে সবার, সবাইকেই বুঝতে হবে যে অনেক কষ্ট করে পড়াচ্ছে, আমরা প্যারেন্টস না হওয়া অবধি এটা বুঝবো না। তো সেই ইনসিডেন্টটা আমার মনে থাকবে, আমি এসে বলেছিলাম যে আমার বিগ বাজারে চাকরি আর করা হবে না, বাবা হেসেছিল। এটাই হলো ব্যাপার যে আমি যেখানে একদম পুরো বটমটা হিট করে ফেলেছিলাম সেখান থেকে গিয়ে আজকে গেটে 99.91% আই 81 র্যাঙ্ক এতজনের মধ্যে, 100,000 প্রায় পরীক্ষা দিয়েছে, ইফ আই ক্যান ইউ ক্যান অ্যাজ ওয়েল।
করব। সঙ্গে একটা কোয়েশ্চেন গোড়াদাই জিজ্ঞেস করবো, কারণ গোড়াদের সাথে আমার পরিচয়টা আজকে নয়, আমি কলেজে ঢোকার এক সপ্তাহের মধ্যে থেকে ওই যে স্টার্ট আপ ইকাপিয়েন্স সেখান থেকে গৌরবদের সাথে পরিচয়, অ্যান্ড সেই গৌরবদের থেকে আজকে আড়াই বছরের আমাদের একসাথে সম্পর্ক বা ভাই দাদা অনেক সময় কাটিয়েছে একসাথে, অগুন্তি সময় যেগুলো বলে বোঝানো যাবে না, বলে প্রকাশ করা যাবে না। তো সেখানে একটা কথা জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ ইউর বেস্ট মেমোরি উইথ? সবাই মিলে এখান থেকে আইআইটি খড়গপুরে যাব ফেস্টের জন্য, সবাই মিলে একটা ক্যাব বুক করেছে বড় সিটে, আমাকে ফোন করেছিল সকালবেলা বুক করার সময়, কিন্তু আমি ওটা আগের থেকে বুক করা ছিল, আমি পুরোটাই বলছি, আমি ঘুম থেকে উঠিনি বলে না বলেই বুক করে ফেলেছি। এমন টাইমে আমি উঠে বললাম এখান থেকে আমি হাওড়া স্টেশন যাওয়ার জন্য 120 rupees দেবো, না আই এম নট ইন দিস ডি। ওরা বললো দেখ এত বড় একটা বুক করলাম, তুই যাবি বলেই তোকে ফোনও করেছিলাম, তুই ধরিস না। বললাম না আমি দেবো না। তো আমাকে দেখে সৌভিকও বললো যে ঠিক আছে, গৌরবদা যাচ্ছে না যখন আমিও যাবো না, তো বাকি তোমরা যারা তোমরা একটার মধ্যেই ফিট হয়ে যাবে, দুটো নেওয়ার দরকার নেই, একটা ক্যান্সেল করবো। তো এমন হয়েছে যে আমি আর সৌভিক যাবো হচ্ছে ট্রেনে করে, বাকিটা ক্যাবে করে। পরের দিন সকালবেলা আমাদের 4:30 ফার্স্ট ট্রেন ধরতে হবে, তখন 4:00 সময় আমি সাইকেল নিয়ে গেছিলাম প্রতীকদার বাড়ি। প্রতীকদার বাড়ি ও স্টে করেছিল, সেই পুরো অন্ধকার রাস্তায় কাটাকে সাইকেলের পেছনে বসিয়ে 4:00 আমি কাটাকে বলছি, কাটা মানে সৌভিক সবাই অলরেডি হয়তো জানে, ওকে ডাকনামে রাখি, আমি বলছি কাটা কটা বাজে বল, ও বলছে 4:26। আমি জানি 4:30 আসবে, কারণ 4:30 আমি যদি বিরাটি থেকে মিস করে দিই ট্রেনটা, তাহলে পুরো প্ল্যান গড়বড় হয়ে যাবে, হয়তো হাওড়া থেকে ট্রেন মিস করবো। তো সেই এক এক্সপিরিয়েন্স ছিল, মানে এরকম অনেক রয়েছে। ওই দিনটা আমার মনে আছে যেরকমভাবে সেই সাইকেল ফাইকেল চালিয়ে একসাথে গেছিলাম। আর মজার ব্যাপার কি, ওরা ক্যাব বুক করে যতক্ষণে পৌঁছালো, আমরা তার আগে পৌঁছে বিন্দাস খালি 20 টাকা খরচা করে পৌঁছে গেছি, না 35 টাকা। 35 কি করে, এখান থেকে 5 টাকা, এখান থেকে 5 টাকা, ওখান থেকে 20 টাকা নিয়ে 25 টাকা খরচা করে আমরা পৌঁছে গেছি, ওরা 120 টাকা দিয়ে ক্যাবে গেছে। না এখানে একটা গল্প আছে, এখানে ও অত ইজিলি আসেনি আমাকে নিতে, তার আগে আমাকে ছড়ানো হয়েছিল, মানে আমি আনসার্টেনিটিতে পড়ে গেছিলাম। না আই এম এ গুড বয়, ও ওর ওই গুড বয় নেজেন্ট আমি আমরা ক্যামেরা সামনে। তো যাই হোক, তো গৌরবদার এই ফুল স্টোরিটাই একটা মান, ওরকম একটা জায়গার থেকে একটা প্রাইভেট কলেজে পড়ে একটা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট হয়ে এরকম একটা জায়গায় হিট করা 4টিখানি কথা নয়। অ্যান্ড তো আলটিমেটলি হয়তো এন্ড অফ দ্য ডে অনেকে বলে যে কলেজ ম্যাটার করে না, হয়তো সত্যিই কলেজ ম্যাটার করে না। আমি নিজে সেকেন্ড ইয়ারে রয়েছি, থার্ড ইয়ারে উঠবো, আমি জানি না কী হবে, বাট এক্সপিরিয়েন্স থেকে এটা বুঝতে পারছি। তো যাই হোক, এর সাথে আমরা ইন্টারভিউ ঠিক নয়, একটা ভ্লগ টাইপের হলো গৌরবদের। এটা জানি না কটা ভিউয়ার দেখবে, এটা আবার কজনকে মোটিভেট করবে, বাট আমি গৌরবদের যখন আজ থেকে 10 বছর পর বিভিন্ন জায়গায় থাকবো, আলাদা আলাদা জায়গায়, যখন এটা দেখবো তখন অনেক কিছু মনে পড়বে আমাদের। তো বেসিক্যালি এই কারণে আমি ব্লগিংটা করি। তো তোমাদের ভালো লেগে থাকলে শেয়ার করো সবার সাথে, অ্যান্ড হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যোগ তো এরকম অনেক ইন্টারেস্টিং গল্প নিয়ে আসবো আমি, আর নিজের জীবনের গল্প তো দেখাতেই থাকি আমার ব্লগিং চ্যানেলে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো, মনে করে সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও, কারণ সেটা গ্রো করতে খুব হেল্প করে।